এবার কলকাতার বাজারে আসছে বাংলাদেশের ইলিশ। ভারত বাংলাদেশের মধুর সম্পর্ক। দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গকে ইলিশ উপহার দিচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বাংলাদেশ থেকে এ রাজ্যে আসছে 2080 মেট্রিক টন ইলিশ। 52টি বাণিজ্যিক সংস্থা 40 মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। ধাপে ধাপে ইলিশ সীমান্ত পেরিয়ে রাজ্যের বাজারে এসে পৌঁছবে। মঙ্গলবার বুধবার থেকে ওই ইলিশ পৌঁছাতে পারে কলকাতার ক্রেতাদের হাতে। খুশির বন্যা বইছে প্রত্যেকের মনে। ইলিশ বলে কথা, স্বাভাবিকভাবেই আপ্লুত বাঙালি। তবে খবরে আপ্লুত হলেও দামের চিন্তা মাথায় আসছে। ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে কিনা এ নিয়ে চিন্তা। এ নিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সচিবালয়। আগামী 10ই অক্টোবর পর্যন্ত ইলিশ রফতানি করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত 2012 সালে বাংলাদেশ দেশে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে, যদিও মাঝে মাঝে পুজোর আগে ইলিশ এসেছে। গত বছর প্রায় 500 টন ইলিশ এসেছিল। তবে এত বৃহৎ পরিমাণ ইলিশ শেষ কবে এসেছে তা মনে করা যাচ্ছে না। এতে বিক্রেতারাও খুব খুশি। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।